চংমরিনে কৃষক সিকাংতি প্রা প্রদেশ কংগ্রেস নি কাসকো বিরজিৎ সিনহা কক তোমা থ্রোনে বান্দা খাই বিজেপি নিশা খো কক শিল চাখা মাঝেখা প্রদেশ কংগ্রেস নি কাসকো বিরজিৎ সিনহা অনকুতি হাঙ্কো নি কাসকো মোহাম্মদ বদ্র জুমান তাংফাং রুদ্রেন্দু বতাদার জনকারী কুবুনি আদং র পান্ডাও কংগ্রেস কাসকো শাখা চংমরিন কিটিংগ্রী বুবাগ্রাখর আগুলি বিজেপি বদল আগুলি ফাতানি কবাংমা শিকলা তুবুই দংখর তুমফারিনা নাইতঙ্গ হোটেল চবরি ওই সঙ্গ্রসালা ফুনি সিমিন আগুলি চুত পুলিং স্টেশন ফাতানি শিকলা নদী গন্ডগোল হায়াকে দংখর সিতারিনা নাইতঙ্গ হিনে কক্সিল চাকা বিজেপি শাখাও বেশ কিছু গাড়ির নাম্বারও আমার কাছে আছে কাকরাবান উদয়পুর এবং মোহনপুর বামুটিয়া এইসব অঞ্চল থেকে জিরানিয়া রানীবাজার এসব অঞ্চল থেকে আগরতলা শহরে একটা রণক্ষেত্র তৈরি করেছে যা গণতন্ত্রের পক্ষে একটা কলঙ্কময় অধ্যায় রচিত হতে যাচ্ছে আমরা কংগ্রেস পার্টি থেকে নির্বাচন কমিশনকে বলবো ডাইরেক্টর জেনারেল পুলিশ চিফ সেক্রেটারি সবাই কাছে বলবো যে ভোট কেন্দ্রে যাতে সন্ত্রাস না করে এবং এখন যে ঘরে ঘরে রাজধানী আগরতলার মানুষের বাড়িঘরে যাচ্ছে নির্বাচনে ভোট প্রদানে বাড়ি থেকে না বেরোনোর জন্য প্রথমে নির্বাচন হওয়ার আগেই বিকাল থেকে এইভাবে মানুষের থ্রেট করতে শুরু করেছে এখনও সময় আছে ইলেকশন কমিশন ডাইরেক্টর জেনারেল পুলিশ এবং ওই আগরতলা শহরে পুলিশ সুপার তাদের কাছে আমরা ডিমান্ড করব এখনও সময় আছে যারা বাইরে থেকে প্রবেশ করেছে রাজধানী তাদেরকে প্রতিহত করার জন্য এবং বড় ধরনের কোনো সংঘর্ষ বা দুর্ঘটনা হয় এটা দায়ী থাকবে রাজ্য সরকার রাজ্যের নির্বাচন কমিশনের দায়ী থাকে ও আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছে সুস্থ নির্বাচন করার জন্য বা আমি বিশ্বাস করি যে এই প্রশাসন এবং ইলেকশন কমিশন এখনই যাতে যুদ্ধকালীন ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে যাতে বাইরের লোকগুলো যে পাড়ায় পাড়ায় গিয়া হুমকি দিচ্ছে এটা বন্ধ করেছে প্রত্যেকটা শুধু কংগ্রেসের প্রার্থী নয় বিজেপি বিরোধী যত প্রার্থী আছে তাদের বাড়িঘরে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে 28 তারিখের পরে খুন করব এরকম অভয়নগরে আমাদের ক্যান্ডিডেটকে বলা হয়েছে পুলিশ সুপারের কাছে লিখিতভাবে জানানো হয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য এবং এখন পর্যন্ত একজনকে দিচ্ছে না আমি অনেকবার কথা বলেছি পশ্চিম জেলার এসপির সঙ্গে উনি ভালো সাড়াও দিয়েছেন বলেছেন চিঠি পাঠানোর জন্য চিঠিও পাঠানো হয়েছে কয়েকজন ক্যান্ডিডেট এটা কারণ মানুষ এখন এই সরকারের বিরুদ্ধে বিতর্ষদ হয়েছে এবং বিজেপি পার্টি মানুষের উপরে মানুষকে আর বিশ্বাস করতে পারছে আমার মনে হয় সেই পোলিং সেন্টারে ব্যাপক রিগিং করবে বিগত লোকসভা নির্বাচনে একটা লোকসভা কেন্দ্রে প্রায় 600 পোলিং সেন্টারে রিপুল করার জন্য ডিমান্ড করেছিলাম আমরা এবং কয়েকশো পোলিং সেন্টারে রিপুল হয়েছে তখন ভারত সরকারের নিরপেক্ষ ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে লোকসভার মধ্যেও এই ঘটনা হয়েছে আর এখন লোকাল বডি নির্বাচনের যে ইলেকশন কমিশন থাকে এটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে থাকে সেখানে এই ইলেকশন কমিশনের উপরেও রাজ্যের মানুষ একদম আস্থা হারিয়েছে এবং রাজ্য সরকারের কথা মতো বিজেপির কথা মতো ইলেকশন কমিশন থুজু জগন্নাথ হয়ে বসে আছে এটা গণতন্ত্রের পক্ষে এটা বিপজ্জনক আমরা বলতে পারি এবং আমি পরিচিত এই কথা বলবো যে কোনো রকম দুর্ঘটনা হলে
বহিরাগতরা যদি হামলা করতে গিয়ে যদি প্রতিহত হয় সেটা দায়ী থাকবে ইলেকশন কমিশন এবং ডাইরেক্টর জেনারেল পুলিশ সেই আগরতলা শহরের এসপি সাহেব ধর্মনগরও অনুরূপভাবে সন্ত্রাস শুরু হয়েছে কয়েকদিন যাবৎ আমাদের একজন প্রার্থী নিশ্চিত জয় হবে এক নম্বর আসনে মানসী মালাকার ও এতভাবে তার বাড়িতে অ্যাটাক করেছে তার দুইটা ছেলে ছোট ছেলে বাচ্চা মা শয্যাশায়ী অসুস্থ 80 বছরের সেলাই দিয়ে রাখা হয়েছে গভীর রাত্রে এবং রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছে সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে বলছে তার স্বামীকে বেরিয়ে আসো তখন আমি আইজি ল অ্যান্ড অর্ডার নাথ সাহেবের কথা বলেছি এবং এসপি রাত্রে বলেছে যে আমি পুলিশকে উইথড্র করবো আমি আপনি পুলিশ এই 5টা গাড়ি ভর্তি আগরতলাতে আনা হয়েছে একটা একজাম এই যে কী গাড়ি আচ্ছা চুমু ওই যে নাম্বার আছে সব নাম্বারটি কোন না TR03P 02 15 TR03A 02 TR03P 0573 TR03K 0429 TR03L 0399 এই একটা এক্সাম্পল দিচ্ছে শুধু কাকরাবন থেকে এই 5টা গাড়ি ভর্তি সন্ত্রাসবাদী রাজধানীতে ঢুকেছে এরকম কয়েকশো গাড়ি আগরতলা শহরে ঢুকেছে মফস্বল থেকে এটা পৌরবোধ পৌর বাইরে মানুষ তো জমায়েত ঠিক নয় আইনগতভাবে যাচ্ছে এবং এই লোকগুলাই ঘরে ঘরে গিয়ে ঠেট করছে এই এলাকা তো ঢুকার কথা না বাইরের লোক হ্যাঁ বাইরে তো না এবং ঘরে ঘরে গিয়ে এখন থ্রেট করছে যে কেউ ভোটে যাবেন না সে বিজেপিকেও থ্রেট করে তারা তো জানে না কোনটা কোন বাড়ি বিজেপি কোন বাড়ি কংগ্রেস কোন বাড়ি অন্য দল সিপিএম তারা সব বাড়িতেই থ্রেট করে অর্থাৎ কেউ যাবে না মেশিনে টিপ দিবে তারা এরকম একটা সম্ভাবনা আছে একটা এক্সাম্পল আপনাদের দিলাম শুধু কাকরাবন থেকে এই 5টা গাড়ি নাম্বারও দিলাম